আন্দোলনে আসবে নতুন মাত্রা, কারামুক্তির পর জানালেন ফখরুল ও খসরু। জামিনে মুক্তি অপরাধ থেকে মুক্তি নয়, মন্তব্য কাদেরের। রোহিঙ্গা সমস্যা কিছু দেশের সৃষ্টি, শেখ হাসিনার সাথে সাক্ষাতের আগ্রহ জেলেনস্কির ভণ্ডামি, বলেছেন রুশ রাষ্ট্রদূত। আজ মিউনিক সম্মেলন যোগ দেবেন প্রধানমন্ত্রী। বহিরাগতরা দখল করেছে গ্রামীণ সেন্টারের 8টি প্রতিষ্ঠান, অভিযোগ ডক্টর ইউনুসের, জানালেন এমন দুর্যোগ জীবনেও দেখেননি। শুল্ক কমালেও পণ্য সরবরাহের কারসাজিতে বিরক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী, সরকারকে জিম্মির চেষ্টা করলে ব্যবসায়ী বন্ধ করে দেওয়া হুঁশিয়ার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি, এ সংগ্রামে তারা জয়ী হবেন বলে আশাবাদী তিনি। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতা দখল করেও আওয়ামী লীগ পরাজিত হয়েছে, 3 মাসেরও বেশি সময় পর কারাগার থেকে বেরিয়ে একথা বলেন বিএনপির 2 সিনিয়র এই নেতা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। 108 দিন কারাভোগ করে বৃহস্পতিবার বিকাল 3:40 কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পেছনের গাড়িতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গেল বছরের 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবন সহ রাজধানীতে হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 11টি এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে 10টি মামলা করে পুলিশ। অন্য সবগুলো মামলা জামিন হলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটকে যায় জামিন। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির এই 2 নেতা। ক্ষমতা দখল করে পরাজিত হয়েছে। কারাগারের সামনে জড়ো নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। সবসময় গণতন্ত্রের জন্য, নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে। বাংলাদেশের জনগণ তাদের অধিকারের জন্য, ভাতের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার জন্য যে সংগ্রাম শুরু করেছে তাতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জয়ী হবে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এই সংগ্রামে চালিয়ে যাবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে বেরিয়ে বলেন, জনগণ ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, সুতরাং জনগণের রায়কে বিরুদ্ধে গিয়ে তাদের বিবেককে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, তারা আজকে আসলে ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে, ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে। গত বছর 29 অক্টোবর সকালে নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 2 নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ, পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগের নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরাবরের মতো বিএনপির সমালোচনা ছিল ওবায়দুল কাদেরের কণ্ঠে, জবাব দেন নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনারও। বিএনপি সন্ত্রাসী দল, এটা কানাডার আদালত এর রায় দিয়েছে, তারপরে আমেরিকাতে তার গিয়ার প্রবেশ নিষিদ্ধ। বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে আমরা চিহ্নিত করেছে অনেকে, এবং এটা তাদের কর্মকাণ্ডেই তাদের সন্ত্রাসী দলের চেহারা বারবার স্পষ্ট হয়েছে, তারপরেও তাদেরকে নিষিদ্ধ করা হবে এমন ধরনের কোনো চিন্তা এখনও আমলি করি। এখন তারা যাকে ড্যামি নির্বাচন বলছে, তারা তো প্রমাণ হয়ে গেছে তারা ড্যামি
বিরোধী দল। সাড়ে তিন মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনে মুক্তি প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় যে তার অপকর্ম থেকে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়, এমন তো নয়। বিচার তো চলবে, মামলাও চলবে, মামলা তো এখানে বন্ধ হচ্ছে না, বেগবান হতে হতে পতন হয়ে গেল। এখন এই পতনে গভীর খাত থেকে আন্দোলন উদ্ধার করবে কে? ফখরুল সাহেব তো চেষ্টা করেছে, পারেননি, এখন আবার পারবেন, অপেক্ষায় থাকি। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে আবদুল কাদের বলেন, নারী নেত্রীদের ত্যাগ ভূমিকা যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড। একাত্তরের চেতনাকে ধারণ করে এরকম বিষয়গুলো দেখা হয়েছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার কিছু পরে মিউনিখে পৌঁছান তিনি। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। এর আগে সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর। এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। শুক্রবার মিউনিখ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জলবায়ুতে অর্থায়ন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ সম্মেলনে যোগ দেবেন বিশ্বের ৬০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় ৫০০ প্রতিনিধি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠকের কারণে বাংলাদেশ রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। পশ্চিমাদের ফর্মুলা উপস্থাপনের জন্য জেলেনস্কি শেখ হাসিনার সাথে দেখা করছেন মন্তব্য করে তিনি বলেন, এটা একটি স্রেফ ভন্ডামি, রাশিয়া বাংলাদেশকে ভারতের চোখে দেখে না বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ বিভিন্ন খাতে শক্তিশালী সম্পর্ক রয়েছে। মানুষে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করছে দুই দেশ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সবার সাথে বন্ধুত্বমূলক পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় তার দেশ। সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এমন নীতি অনুসরণ করে বাংলাদেশ, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা আশা করি ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বৈঠকের কোনো প্রভাবও আমাদের সম্পর্কে পড়বে না। বাংলাদেশ কি করবে তা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বলা উচিত নয়, বাংলাদেশিরাই ঠিক করবে কার সঙ্গে কি সম্পর্ক রাখবে, এটা বাংলাদেশের ইচ্ছার উপর নির্ভর করবে, বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা উচিত নয়। বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার দেশ নিজস্ব নীতি অনুসরণ করে বলে জানান তিনি। রাশিয়া ও ভারতের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য রয়েছে, আমরা আমাদের নীতি অনুসরণ করি, এটাই আমাদের নীতি, আমরা বাংলাদেশকে ভারতের চোখে দেখি না। রাশিয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় জানিয়ে তিনি বলেন, নিজেরা লাভবান হতে কোনো কোনো দেশ মিয়ানমার সমস্যা তৈরি করেছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেছেন, তাদের ৮টি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক, প্রতিষ্ঠানগুলো তাদের মতো করে পরিচালনা করছে। পুলিশের কাছে বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ডক্টর ইউনুস। রিপোর্ট মাইনুল শোভনের। ঢাকার মিরপুরে এক নম্বর চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন। এই ভবনে ডক্টর ইউনুসের ১৬টি কোম্পানি রয়েছে, প্রতিটির চেয়ারম্যান ডক্টর ইউনুস। ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের নাম করে এ ভবনে অবস্থিত ৮টি অফিস দখল করে তালা লাগিয়ে দেয় বহিরাগতরা। সরজমিনে গিয়েও দেখা যায় ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত আলাদা আলাদা ৮টি প্রতিষ্ঠানে ঝুলছে তালা, তাই এসব অফিসে ঢুকতে পারছেন না কর্মচারীরা। উদ্ভূত পরিস্থিতিতে ভবনটিতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় সংবাদ সম্মেলনে তিনি জানান,
আইন আদালতের তোয়াক্কা না করে অন্যের বাড়িতে তালা মেরে জবরদখলের চেষ্টা করছে বহিরাগতরা। এভাবে দেশ কিভাবে চলবে, এমন প্রশ্নও ডক্টর ইউনূসের। চার দিন আগে ১২ তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে গেল, আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে, তারা তাদের নিয়মে এটা চালানোর চেষ্টা করছে। আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার। আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে, এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন। পুলিশ প্রথম গ্রহণই করলো না, তারপর একবার এসে ঘুরে গেল, তারা এখানে কোনো অসুবিধা দেখলো না। আমরা তাদের কাছে বললাম দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে, তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে, তাদের এখতিয়ার, তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় হয়নি, যা হয়েছে আইন মেনেই হয়েছে বলেও জানান তিনি। গ্রামীণ ব্যাংকের সাথে এসব প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি তার। তাকে যখন জিজ্ঞেস করেন যে কেন ভাই তুমি এরকম করছো, কারণ সে বলে যে না আমার বাবার নাকি সম্পত্তি ছিল, এটা তোমরা দখল করে ফেলেছ। তো বাবার সম্পত্তি হলে তো এইরকম জবরদখল করতে পারে? আইন আদালত কোথায় গেল? সে আইন আদালত আছে কিসের জন্য? তাদের কাছে যাও, আইন আদালতের কাছে যাও, তারা প্রমাণ করো কি হবে। তাদের ওসবের কোনো দায়িত্ব নাই। আমরা বহু রকমের দুর্যোগের মধ্য দিয়ে যাই, এরকম দুর্যোগ আর দেখে নেই কোনো দিন, যে হঠাৎ করে এসে বাইরের কিছু লোক এসে বলবে যে আপনারা সরেন, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, আপনাদের সব কাগজপত্র দেন আমাদেরকে। দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম, দেশের মানুষ আমাদেরকে পরামর্শ দেবে। এ সময় বহিরাগতদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরী। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশে 9টি সাধারণ বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষা অংশ নিচ্ছেন 20,24,192 জন পরীক্ষার্থী। সকাল 10টায় সারা দেশের মোট 3,700টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে হয় বাংলা প্রথম পত্র আর মাদ্রাসা বোর্ডে পবিত্র কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা। করোনার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব তৈরি হলে তাতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এবারের উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, শুল্ক কমালেও ব্যবসায়ীরা সময় মতো পণ্য সরবরাহ করে না। হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, কোনো মিল পণ্য সরবরাহ বন্ধ করলে তার গেটই বন্ধ করে দেওয়া হবে। বলেন, হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, নইলে ব্যবসা বন্ধ করতে হবে। দুপুরে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রোজা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ভোগ্যপণ্য নিয়ে কারো কাছে জিম্মি হতে চায় না, পুলিশ ও ভোক্তা অধিদপ্তর দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আমদানিকারক আর মিল মালিকরা সরবরাহ লাইনে সমস্যা তৈরি করে। যখন আমরা ট্যাক্স কমায় দেই, তারা কি করে? তারা সময় মতো সাপ্লাই দেয় না। আমার আশার আজকের উদ্দেশ্য এটা, সবাইকে বলবো, কোন মিল যদি সাপ্লাই বন্ধ করে তার গেট বন্ধ হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে দিলাম, সরকার কারোর কাছে জিম্মি হয়ে ইনশাল্লাহ কোন রকম এসেনশিয়াল কমোডিটি নিয়ে আমরা কারোর কাছে জিম্মি হতে চাই না। আমি এটা পরিষ্কার করে বলতে চাই সবাইকে, হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, তা না হলে ওই আমদানিকারক আর যত শক্তিশালী হোক ওই দোকান বন্ধ হয়ে যাবে। প্রতি বছরই বইমেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন হাজারো পাঠক সাহিত্যপ্রেমী। এক বছরের অপেক্ষা শেষে মেলা প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলেন তারাই। আর সারা বছরই বই কিনলেও একুশে বইমেলাকে ঘিরে পছন্দের বই কেনার পরিকল্পনা থাকে পাঠকদের। এবার মেলায় উপন্যাসের দিকেই ঝোঁক বেশি পাঠকদের। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। শুরুর পর থেকে জমজমাট এবারের অমর একুশে বইমেলা। প্রতিদিন বিকাল থেকেই বইপ্রেমী পাঠক লেখকদের সমাগমে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
এবারের মেলায় এখন পর্যন্ত প্রায় 1500 নতুন বই এসেছে। তবে সাহিত্যের সব মাধ্যমের চেয়ে উপন্যাসের প্রতি বেশি আগ্রহ সবার। দেশি লেখকদের উপন্যাসের পাশাপাশি বিদেশি অনুবাদের বইও বিক্রি হচ্ছে সমানতালে। পাঠকদের হচ্ছে উপন্যাস ধর্মী বইটা বেশ পছন্দের তালিকায় উপরে দেখতে পাচ্ছি। পুরনো যে আমাদের উপন্যাস বা চিরায়ত উপন্যাসগুলো, যেগুলো যেমন পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা, এই ধরনের উপন্যাসগুলোর চাহিদা এখনো অনেক বেশি নতুন উপন্যাসের তুলনায়। জনপ্রিয় লেখকদের বইয়ের ঘাটতি বেশি হলেও নতুনদের বইও কিনছেন অনেকে। যত বই জীবনে কিনেছি থ্রিলার টাইপ কিনেছি, আর এবার এখানে এসে আমার থ্রিলারের চেয়ে মনে হচ্ছে যে একটু মানে রোমান্টিক যেসব বই ওগুলো ভালো লাগছে। জীবনকে সহজভাবে অনুমেয় করা যায়, অনুধাবন করা যায়, অবলোকন করা যায় কিংবা পর্যবেক্ষণ করা যায়, তো সেজন্যই হচ্ছে মানুষ উপন্যাসের দিকে কিংবা গল্পের দিকে একটু ঝোঁক বেশি থাকে। আমার চোখের সামনে ওই লেখাটা ভেসে ওঠে, আমার পুরো বইটা শেষ করার পর মনে হয় যেন মানে আমি ওই পুরো জার্নিটার ভিতর থেকে গেলাম। পাঠকদের মন জয় করতে পেরে খুশি লেখকরাও। আমার বইটি থেকে মানুষ 12টি গল্পে 12 রকমের টেস্ট পাবেন। একটা সময় ছিল কবিতার পাঠক অনেক বেশি ছিল, এখন আমার মনে হয় উপন্যাসেরই পাঠক বেশি। উপন্যাসের চাহিদা যুগ যুগান্তর বেশি ছিল, বেশি আছে, বেশি থাকবে। বেশ সাড়া পাওয়া যায় প্রতিটি উপন্যাসে, আমি এই পর্যন্ত অনেক সাড়া পেয়েছি। লেখকরা মনে করেন সমাজের অসঙ্গতিগুলো উপন্যাসে সহজে তুলে ধরা যায়। উপন্যাসের মাধ্যমে দ্বারা সমাজের বিভিন্ন বিষয়ে যে তথ্যগুলো আছে, যে সমাজে যে ধরনের আমরা বলবো যে অনাচার আছে অথবা যে ডিসক্রিপেন্সি আছে, সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি, সেগুলো যেন সমাধান তারা পেয়ে থাকে। উপন্যাসের মধ্যে মানুষের জীবন আদর্শের চিত্র, বাস্তব চিত্র ফুটে ওঠে, আর এই জন্যই বইমেলায় মানুষ উপন্যাস কিনতে ভিড় করে। এদিকে মেলায় মানসম্মত বই প্রকাশের দিকেও সংশ্লিষ্টদের নজর দেওয়ার তাগিদ পাঠকদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলা সংবাদ। অ্যাথলেটিক্স এশিয়ান ইনডোরে অ্যাথলেটিক্সে অংশ নিতে তেহরানে পৌঁছে গেছে স্বর্ণজয় ইমরানুর সহ বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। সকালে ঢাকা ছাড়ে তারা। আগামী 17-19 ফেব্রুয়ারি ইরানের তেহরানে হবে 11তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের 5 অ্যাথলেট। গত বছর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত 10ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিয়ে প্রথমবার বাংলাদেশকে স্বর্ণজয়ের গৌরব এনে দিয়েছিলেন ইমরানুর রহমান। 60 মিটার স্প্রিন্টে জিতেছিলেন স্বর্ণ। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যাশা ইমরানুরের। এই ইভেন্টে আরও খেলবেন রাকিবুল হাসান। 60 মিটার স্প্রিন্টে নারীদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিরিন আক্তার। সর্বশেষ জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন ইমরানুর ও শিরিন। এই সাফল্য তেহরানে এশিয়ান ইনডোরের জন্য বড় অনুপ্রেরণা মনে করছেন তারা। এছাড়াও 400 মিটার স্প্রিন্টে জহির রায়হান ও হাই জাম্পে লড়বেন মাহফুজুর রহমান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আন্দোলনে আসবে নতুন মাত্রা, কারামুক্তির পর জানালেন ফখরুল ও খসরু। জামিনে মুক্তি অপরাধ থেকে মুক্তি নয়, মন্তব্য কাদেরের। রোহিঙ্গা সমস্যা কিছু দেশের সৃষ্টি, শেখ হাসিনার সাথে সাক্ষাতের আগ্রহ জেলেনস্কির ভণ্ডামি, বলেছেন রুশ রাষ্ট্রদূত। আজ মিউনিক সম্মেলন যোগ দেবেন প্রধানমন্ত্রী। বহিরাগতরা দখল করেছে গ্রামীণ সেন্টারের 8টি প্রতিষ্ঠান, অভিযোগ ডক্টর ইউনুসের, জানালেন এমন দুর্যোগ জীবনেও দেখেননি। শুল্ক কমালেও পণ্য সরবরাহের কারসাজিতে বিরক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী, সরকারকে জিম্মির চেষ্টা করলে ব্যবসায়ী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bkinews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।